এখানে ডিপ টিউবওয়েল রাস্তার উন্নয়ন সবকিছু আমরা কিন্তু কিছু এগুলো না দেখে আমাদের সাধারণ মানুষের কল্যাণে সবার জন্য আমরা করছি। এই স্কুলে এখানে আপনারা জানেন এখানে আমি সহযোগিতা ব্যক্তিগতভাবে করছি সরকারিভাবে করছি এখন স্কুলে বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা এখানে করছি। আগামীতে এটা একটা পার্মানেন্টলি এইখানে স্কুলের জায়গাতে যাতে টিচারদের বেতনটা আমরা এনএমজে কলেজ থেকে দিতে পারি সেজন্য একটা আমরা ব্যবস্থা করব। আর আপনাদের এখানে যে এনএমজে কলেজ আছে সেই কলেজের সাথে বা ভিতরে সেখানে এইখানকার ছেলেমেয়েদের জন্য স্কুলের ব্যবস্থা আমরা করব সেটা আমি বলবো ওদের সাথে কথা বলার জন্য। এই এলাকায় যারা বসবাসরত তারা বেশিরভাগ এখানে আমাদের কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গায় আছে আর কিছু সরকারি জায়গায় আছে। সরকারি জায়গায় যারা থাকেন আমি এখানকার জেলা প্রশাসক আমাদের চট্টগ্রামে তাদেরকে আগে বলেছি সরকারি জায়গায় যারা আছে তারা যেহেতু দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের এখানে অবশ্যই একটা অধিকার আছে থাকার। বাংলাদেশে সরকারের জায়গা সম্পত্তি দখল করে লুটপাট করে অনেক বড় লোক খাচ্ছে দীর্ঘদিন ধরে আর আমাদের সাধারণ মানুষ যাদের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন তারা খেটে খাওয়া মানুষ এখানে থাকে এখন তাদেরকে রাখার ব্যাপারে থাকার ব্যাপারে কেউ যাতে করে কোনো ধরনের সমস্যা না করে এটা আমরা বলেছি সরকারকে। তবে এখানে একটা স্থায়ীভাবে থাকার জন্য একটা আমাদের ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন এর আগে এখানে ফ্ল্যাট বাড়ি করে এখানকার যারা বাসিন্দা আপনারা যারা এখানে থাকেন তারা যাতে করে ফ্ল্যাট বাড়ি করে সরকারি ভাবে যদি ফ্ল্যাট বাড়ি করে দেওয়া হয় সেখানে আপনারা স্বাচ্ছন্দ্যে থাকতে কি প্রস্তুত আছেন রাজি হবেন? আমরা জননেত্রী শেখ হাসিনা গ্রামে গঞ্জে যাদের জায়গা আছে সেখানে সেই জায়গায় সরকারি জায়গায় বন্দোবস্তি দিয়ে মানুষকে সেখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু আমাদের এখানে সরকারি জায়গা আছে নদীর পাড়ে সুন্দর ব্যবস্থা এই জায়গায় যদি আমরা বহুতল বিল্ডিং করে আমাদের সাধারণ মানুষের থাকার ব্যবস্থা সেখানে পার্ক করে ছেলে মেয়েদের সুন্দরভাবে থাকার ব্যবস্থা এটা করে দিতে পারি এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন হবে। ইতিমধ্যে আমরা এটা নিয়ে পরিকল্পনা করছি ইনশাল্লাহ আগামীতে সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ আপনারা জানেন কোভিড করোনার কারণে সরকারের অনেক কাজকর্ম কিন্তু এখন অনেক স্লো এখন সেটা করা কঠিন হয়ে গিয়েছে। কোভিডের সময়ে ওয়ার্কাররা কাজ করতে পারে নাই কন্ট্রাক্টর কাজ করতে পারে নাই নানান সমস্যা অর্থনৈতিক সমস্যা আগামী দিনগুলোতে যাতে করে এখানে আমাদের যারা বাস্তুয়ারাতে দীর্ঘদিন বসবাস করছে তারা ভূমিহীন আর থাকবেন না তাদের সবার জন্য ভূমি সেই ফ্ল্যাটের ব্যবস্থা যাতে করে হয় আমরা অবশ্যই ঢাকা শহরে কিন্তু ইতিমধ্যেই হয়েছে সেটা আপনারা জানেন গ্রামে গঞ্জেও হয়েছে আমাদের চট্টগ্রামে এখনো শহরের মধ্যে কোথাও হয় নাই। যেহেতু এখানে আপনারা আমি এই জন্যই বলছি যে যদি এখানে ভোটার হয় তাহলে আমরা একটা বলার সুযোগ থাকে যে এই মানুষগুলো তো এখানকার ভোটার সরকারের জমিতে আছে তাদের এখানে থাকার অধিকার সবার আগে। সুতরাং এখানে আপনারা জানেন যে সৎসঙ্গ একটা বিহার আছে বৌদ্ধ বিহারও হচ্ছে তারা সরকার থেকে জমি লিজ নিয়েছে কিন্তু আমার যারা সাধারণ মানুষ বসবাস করে তাদেরকে যদি আমরা সুন্দর একটা গৃহায়নের একটা ব্যবস্থা করে দিতে পারি হাউজিং করে দিতে পারি তাহলে তারাও এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং এখানে সেখানে স্কুল কলেজ ইত্যাদি করা হবে। আমরা জেলা প্রশাসনকেও বলেছি সরকারের জমিতে শুধুমাত্র সরকারি অফিস আদালত করলে হবে না সাধারণ মানুষের থাকার ব্যবস্থা করতে হবে। আমরা এখানে থাকতে এই দীর্ঘ দিন ধরে বসবাসরত মানুষগুলো যাতে এখান থেকে উচ্ছেদ না হয় তারা এখানে যাতে স্থায়ীভাবে থাকতে পারে সেটার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকল চেষ্টা আমি করে যাব। আমরা জানি এখানে মিটারের একটা সমস্যা বিদ্যুতের মিটার বিদ্যুতের মিটারের সমস্যাটা সেটা এর আগে আমি পিডিবিতে কথা বলেছি এবং আমাদের জ্বালানি মন্ত্রী তার সাথেও কথা বলছি কিন্তু একটা সমস্যা যেহেতু এখানে
জেলা প্রশাসনের জমি, জেলা প্রশাসনের যেহেতু আমাদের নামে যেহেতু জমিটা, সেহেতু এই মানুষগুলোর জন্য এখানে স্থায়ী বিদ্যুতের রেটটা বিদ্যুৎ কর্তৃপক্ষ কমাচ্ছেন। যদি আমাদের সেখানে একটা একটা স্থাপনাতে কোথাও যদি একশোনা লিজ বা কিছু আমরা তৈরি করতে পারি, তাহলে জেলা প্রশাসন সেটা আমাকে বলছে যে তারা অনুমতিটা দিবে। সাধারণ যে ঘরের আবাসিক যে রেট বিদ্যুতের, সে বিদ্যুতের রেটটা তারা দিবে আমাকে বলেছে। এটা যে প্রক্রিয়া, নির্বাচনের পরে আমরা কোনো একটা জায়গা এখানে লিজ নিয়ে স্বাভাবিক বিদ্যুতের মিটার বসাতে যদি পারি, তাহলে বিদ্যুতের খরচটা কমবে, বিদ্যুতের খরচটা কমবে। এখানে ডিপ টিউবওয়েল একটা বোধ আছে, ডিপ টিউবওয়েল একটা আমি দিছি এর আগে। ভবিষ্যতে এখানে ওয়াশার লাইনটা যাতে আনা যায় সেটা আমরা চেষ্টা করছি। ওয়াশার লাইনটা এক রাস্তার ওই পারে আছে, ওয়াশার লাইনটা আসলে আরো সহজ হবে, অসুবিধা নাই। যাই হোক, আপনারা জানেন এখানে মধ্যে ওই যে ওই রিং রোড হচ্ছে, এখানে রিং রোড, সেই রিং রোড হয়ে গেলে এখানে জায়গার দাম বেড়ে যাবে, মানুষের অনেক ঘোরাফেরা করার ব্যবস্থা হবে, অনেক সুযোগ সুবিধা বাড়বে। কিন্তু যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাসরত, যাব আমার অবকাঠামো জায়গার মালিক হয় তাহলে ঘরের টাকা দিচ্ছে। আচ্ছা, এটা আমি চেয়ারম্যান সাহেবের কথা, ও ঘরের জন্য একটা ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছে না, ঠিক আছে, সেটা অবশ্যই আমরা করতে পারবো, সমস্যা হবে না। আর এখানকার আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা যাতে করে এখানে একটা টেকনিক্যাল আমরা ব্যবস্থা করছি, টেকনিক্যাল যাদের বয়স 14 উর্ধে, 15-16 বছর বয়সের ছেলে মেয়েদেরকে আপনারা ওই NMJ কলেজে টেকনিক্যাল ট্রেনিং করানোর জন্য পাঠাবেন। কয়টা ছেলে ভর্তি হয়েছে আমাকে বললে তাদের ভর্তির টাকা আমি দিয়ে দিব, কিন্তু আপনাদের ওখানে পাঠাতে হবে। কেউ ওখানে যায় না খালি এমনি আমাদের চাকরির জন্য ঘুরলে হবে না। এখানে কার্পেন্টি কাজ, তারপরে এই যে ব্রিকলে, এই যে আমাদের রাজমিস্ত্রির কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, অটোমোবাইলের কাজ, অনেক ধরনের কাজ শেখার কিন্তু আমরা ব্যবস্থা করছি NMJ কলেজে। সেগুলোর জন্য মেয়েরাও শিখতে পারবে, মেয়েরা এসি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় দেখছি একটা মেয়ে, সে মাত্র তার বয়স 16 বছর, সে এয়ার কন্ডিশনিং এবং ফ্রিজের কাজ শিখছে। এখনই তাকে বলছে 18 বছর হওয়ার সাথে সাথে তাকে বড় কোম্পানি গার্মেন্ট ফ্যাক্টরি 25,000 টাকা চাকরিতে নিয়ে নিবে। সে এখনো ইঞ্জিনিয়ার হয় নাই, আর্ধক অবস্থাতে টেকনিশিয়ানে সে এত ভালো। এই যে এখন একটা সুযোগ আসছে, ছেলে মেয়ে সবাই এই টেকনিক্যাল কাজ শিখতে পারবে। আমরা এখানে আপনাদের জন্য ব্যবস্থা করছি, কিন্তু ছেলে মেয়েদেরকে সেদিকে পাঠাতে হবে। সেদিকে পাঠানোর জন্য আপনারা তালিকা করেন কারা কারা ভর্তি হতে চায়। 15 বছরের ঊর্ধ্বে যারা আছে আমরা তাদেরকে এখানে শিখাতে পারবো। 15 ঊর্ধ্বে তাদেরকে কাজ শিখালে, 3 মাস 6 মাস 1 বছর কাজ শিখলে যে কোনো জায়গায় দেশে বিদেশে তারা চাকরি করতে পারবে। তো এই কথাটা অবশ্যই আপনারা বলবেন এখানে ইমাম সাহেবরা যারা আছেন মসজিদের মধ্যে, সেটা বলতে হবে মসজিদে। আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ পরকালে আমাদেরকে বেহেশতে নিবে, সওয়াব দিবে, ঠিক আছে। ইহকালে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কাজ শিখতে হবে, কর্মঠ হতে হবে। কর্মঠ না হলে ইমানও সঠিক থাকবে না, কেন আমার অপকর্ম করার বুদ্ধি বের হবে। কাজ শিখলে আমার ইমানও শক্ত থাকবে, কারণ আমি সৎ পথে হালাল ইনকাম আয় রোজগার করতে পারি। কাজ শিখার পরিবেশ আমরা সৃষ্টি করছি, প্রতিষ্ঠান দিচ্ছি, আপনারা সেখানে ছেলে মেয়েদের তালিকা করেন, 10 জন 20 জন 30 জন যাই হোক আমরা সেটা ব্যবস্থা করছি। প্রাথমিক স্কুল এখানে একটা আছে, এটা আমরা আমি নিজের থেকে এখানে ভর্তুকি দেই, আগামীতে স্থায়ী ভাবে যাতে করে আমরা NMJ কলেজ থেকে একটা ভর্তুকি পেয়ে পার্মানেন্ট হওয়া যায় এইটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই।
আমি আর কথা বাড়াই না, এখানে ওই যে সৎসঙ্গের ভিতরে স্কুলে পড়ার ব্যবস্থা করছে, সেখানে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়তে পাঠাতে হবে। একটা ছেলে মেয়ে সেটা পড়তে জানলে, সে লিখতে জানলে, গুনতে জানলে যথেষ্ট, সে জীবনে অনেক কিছু করতে পারবে। একটা দোকান চালাতে পারবে, একটা ছোট ব্যবসা করতে পারবে, একটা ফ্যাক্টরিতে কাজ পাবে। কাজ পাওয়ার জন্য দক্ষতা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। আর এগুলো যা করছি আমরা, যা করছি, রাস্তা বলেন, ঘাট বলেন, স্কুল বলেন, মসজিদ, মন্দির, হাসপাতাল, এটা করছি যার জন্য আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই একজন মানুষ যিনি বাংলাদেশের সাধারণ মানুষের কথা সবসময় চিন্তা করেন। বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে, অনেকে আছে, আমরা অনেক ক্ষমতায় থাকার কথা চিন্তা করি, ক্ষমতা আসার কথা চিন্তা করি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। একজন মানুষ সবকিছু ভুলে গিয়ে, সবকিছু উর্ধে গিয়ে, আমার সাধারণ মানুষ বাংলাদেশের, তারা কি দিয়ে ভাত খাবে, তারা কিভাবে চলবে, তারা কিভাবে জীবন ধারণ করবে, তাদের ছেলে মেয়েরা কিভাবে আরো ভালো পথের দিকে যাবে, ইনকাম বাড়বে, এটা নিয়ে একজন মানুষ বাংলাদেশে সব সময় চিন্তা করেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তির কন্যা যিনি আমাদেরকে এই বাংলাদেশ দিয়েছেন, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। একজন শেখ হাসিনা, আরেকজন তার সমান ব্যক্তি বাংলাদেশে আর আগামী 100 বছর আসবে কিনা আমরা জানি না। তিনি আজকে আমাদের মধ্যে আছেন বলেই সাধারণ মানুষের কপাল খুলছে। আজকে এখানে টিসিবির মাধ্যমে হলেও কিছুটা ন্যায্য মূল্যে পণ্য আমরা কিনতে পারি, শিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা, যারা প্রাথমিক সরকারি প্রাথমিকে যারা পাঠায় বাচ্চা তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়। এখানে সরকারি প্রাথমিক অনেক দূরে, চারটাই আপনাদের সরকারি প্রাথমিকটা এখানকার, এদিকে তো আর নাই কোনো, এদিকে শুধু একটা রাস্তা ক্রস করে ওদিকে যেতে হয়। আমরা দেখি এখানে যে সরকারি জমি আছে, যেহেতু একটা সরকারি প্রাথমিক করে দেওয়া যায় কিনা, সেটা অনেক বড় ঘনবস্তি, যেহেতু আপনারা একটা এখান থেকে চিঠি দেন আমাকে, সরকারি জমিতে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় করে দেওয়া গেলে সেটা আমরা, এটা একটা রাখেন হিসাবের মধ্যে, ঘর আর স্কুল, এখানে প্রাথমিক স্কুল সরকারি আর একটা ঘর, আর এনএমজে কলেজের ভিতরে আমরা মাধ্যমিক স্কুলটা আমরা ভিতরে করে দেওয়া যেতে পারে, জায়গা আছে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা ওই কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে সব কথা শেষ কথা হচ্ছে, আমাকে আপনার পছন্দ হতে না পারে, এনাকে পছন্দ হতে না পারে, কাউন্সিলর সাহেবকে পছন্দ হতে না পারে, এই যে মহিলা কাউন্সিলর আছে তাকে পছন্দ করতে না পারে, কিন্তু ওই যে আমাদের প্রধানমন্ত্রী যে হাত দিয়ে রাখছে বাংলাদেশের মানুষের প্রতি, তার দিকে তাকায় সবাই নকমারকে ভোট দিবে। তিনি যতদিন আছে সাধারণ মানুষ নিরাপদে আছে, যতদিন আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে শান্তিতে থাকবে, যতদিন আছে মহিলারা কাজ করতে পারবে, বাইরে বেরোতে পারবে, রুজি রুটি রুজি করতে পারবে, আর তিনি না থাকলে বাংলাদেশ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি ধর্ষণ হত্যা খুন আরো বেড়ে যাবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান। তার হাতে ক্ষমতা থাকলে, রাষ্ট্র ক্ষমতা থাকলে আমরা সবাই নিরাপদ থাকব। তাই আমাদের সবার একটাই লক্ষ্য, বাংলাদেশ আবারও শেখ হাসিনার হাতে তুলে দিতে হবে, বঙ্গবন্ধুর কন্যার হাতে তুলে দিতে হবে, এবং এই তুলে দেওয়ার কাজটা 7 তারিখ নৌকা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। আমরা তাকে, সে আমাদের জন্য এত কিছু করছেন, আমাদের তাকে কিছু দেওয়ার নাই, দেওয়ার আছে একটাই, শেখ হাসিনা সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনা সালাম নিন বারবার দরকার, বারবার দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ।